আমার মনে হয় যে ঢাকা তিনের অনেক কেন্দ্রে বোধহয় গিয়েছেন আপনারা যতটুকু জানতে পারছি, আপনারা স্বচক্ষে দেখছেন স্বতঃস্ফূর্তভাবে এই এলাকার মানুষেরা সকলে মিলে সকাল থেকে ভোট দিয়ে যাচ্ছে কিন্তু। এবং আমার কেন্দ্র হলো দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হ্যাঁ এটা আমার বাবার আসন, আমাদের আসন। এবং এইখানে স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকে শত শত মহিলারা, ছেলেরা এবং নতুন ভোটার, বিশেষ করে এত উৎসাহ নতুন ভোটারদের মধ্যে আমি আগে কখনো দেখি নাই, তারা সকলে মিলে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। আমরা এখন তো বেলা প্রায় অর্ধেকের কাছাকাছি, এই পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আশা করি এটা এই এলাকা খুব শান্তিপূর্ণভাবে সকলে মানে নিরপেক্ষভাবে তারা ভোট দিতে যাবে। আমি আশাবাদী নৌকা মার্কায় তারা ভোট দিবে, এই এলাকার প্রচুর উন্নয়ন হয়েছে, সেই ধারাবাহিকতা রাখার জন্য অবশ্যই তারা ভোট দিবে। শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে তারা, শান্তিপূর্ণভাবে ভোট দিতে যাচ্ছে। এবং এই এলাকায় বলতে পারি গত 15 বছরে অভূতপূর্ব পরিবর্তন হয়ে গেছে, শিক্ষার হার বাড়ছে, সব কিছু বাড়ছে। সুতরাং আমরা আশাবাদী যে এলাকার মানুষ তার ভোট দিয়ে সেটা প্রমাণ করবে যে তার নৌকার পক্ষে তার সমর্থন রয়েছে। অবশ্যই আমরা আশাবাদী, আমি আশাবাদী যে প্রচুর ভোট নামবে এখানে এবং তারা আসতেছেন, কারণ মহিলারা একটু সকালে এই গ্রাম অঞ্চলে তো একটু দেরি করে নামেন, তারপর আপনারা দেখেছেন প্রচুর মহিলারা আসতেছেন। আমরা আশাবাদী এখানে প্রচুর ভোট আসবে। ধন্যবাদ আপনাকে। একটা বিষয় একটু জানার ছিল, সেটা হচ্ছে যে ভোট বর্জনের ডাক দিয়েছিলেন যে দলটি নির্বাচনে অংশগ্রহণ করেনি, তাদের পক্ষ থেকে কেরানীগঞ্জের এই ঢাকা 3 আসনে আমার মনে হয় আপনারা ভোটার শেষ হলে পরে বুঝতে পারবেন যে কেরানীগঞ্জের প্রতিটি জনগণ যে ভোট বর্জনকে প্রত্যাখ্যান করছে, এটা একদম প্রমাণ করে দিবে। আমি আশাবাদী, এটা আপনারা ভোটের মাধ্যমে দেখতে পাবেন। ধন্যবাদ।